हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के डॉलर डिजाइन शेयर करब, रिक्वेस्ट करब पूरी वीडियो देखार जो। और वीडियो भलो लगले अवश्य लाइक और कमेंट कर जानवें। और जो हमारे चैने नतून हन तो प्लिज चैनल सबसक्राइब कर देवें। हमें देखो शुरू करें, प्रथम पुतुलर जुतो थे शुरू करी। तो जुतो बनानों जो हमें देखो पशापाशी चार्ट फोर तुले पशापाशी चारटे फोर तुले एर ओपरे बदिक एक घर ऐड़े एक फोर तुले से लाइने एक घर छेड़े दिए आबार एकटा फोर तुले नेब। डान दिकेर लेवल किन्तु सेम आछे। एबार एटार डान दिक थेके दुटो घर छेड़े दिए आमी विपरीत मुखे आरेकटा सेम जुतो आमी तैरी करे नेब। दुटो जुतो हये गेछे। एबार देखुन जेखाने माझखाने गैप दिएछिलाम सेखाने प्रथमे एकटा फोर तुले निच्छि पा तैरी करार जोन्नो। एकटा फोर तुले निएछि, एर ओपर आमी डान दिके एकटा बाड़िये दुटो फोर तुले नेब। तो दुटो फोर तुले निच्छि एरकम भावे किन्तु आमि दुटो फोरेर पाँचटा लाइन तैरि करे नेब। दुटो फोरेर पाँचटा लाइन हये गेछे अपोजिट दिके, माने अन्य पाटाय दुटो फोरेर पाँचटा लाइन एभाबे करे नेब। दुटो पा हये गेछे, एबार जेखाने पायेर लाइनटा शेष हयेछे तार ओपरेर लाइने दुदिके आमि चारटे करे बाड़ाबो। एबं दुदिके चारटे करे बाड़िये चौदोटा फोरेर लाइन हबे। चौदोटा फोरे दुटो लाइन तैरी करे नेब दुदिकेर लेवल सेम रेखे। तार उपर किन्तु एकटा घर कमिये आमि बारोटा फोरे दुटो लाइन करे नियेछि। एर उपर देखुन दसटा फोरेर एकटा लाइन, तार उपर आठटा फोरेर एकटा लाइन, एबं तार उपर छटा फोरेर एकटा लाइन। तो छटा फोरेर लाइन पर्यन्त शेष। एर उपर देखुन दुदिकेर लेवल समान रेखे छटा फोरेर आरो दुटो लाइन आमि अन्य रंग दिये करे नियेछि। कलर अपशनटा आपनारा निजेर मतो इच्छा मतो करे नेबेन। छटा फोरेर दुई लाइनेर उपर किन्तु आमि दुदिके तिनटे करे घर बाड़ाबो। तीनटे करे घर बाड़िए बारोटा फोरे दुटो लाइन करे नेब। देखुन दुदिके लेवल सेम रेखे बारोटा फोरे दुटो लाइन करे नियेछि। तार उपर आबार दुदिक थेके एकटा करे कमाबो, कमिये दसटा फोरे एकटा लाइन। तो दसटा फोरे एकटा लाइन हये गेछे। एर उपरे किन्तु देखुन आमि बादिक थेके एकटा घर छेड़े दिए दुटो फोर तुलेछि, आबार माझखाने चारटे गैप दिए आबार दुटो फोर तुलेछि, डान दिकেও একটা ঘর ছাড়া আছে। হয়ে গেল। এবার কিন্তু আমি হাতাটা করে নেব। এবার যেখানে আমি দেখুন তিনটে ফোর বাড়িয়েছিলাম আকাশি রং দিয়ে, সেটার থেকে ডান দিকে একটা ঘর ছেড়ে রেখে শুরু করছি। প্রথমে দুটো ফোর তুলে নিচ্ছি, এরপর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে বাদিকে একটা বাড়িয়ে আবার দুটো ফোর। আমি কিন্তু নিচের দিকে নামছি, খেয়াল করুন। আবার ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে বাদিকে একটা বাড়িয়ে দুটো ফোর। এরপর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ফোর। এর নিচের লাইনেও কিন্তু আবার দুটো ফোর একই রকমভাবে দুদিকের লেভেল সেম রেখে। তো একটা হাত হয়ে গেছে, অপোজিট দিকটাও একই রকমভাবে আমি করে নেব। তো দুদিকের দুটো হাত হয়ে গেছে। এবার দেখুন যেখানে আমি জামার গলার ওখানে যে ফাঁকা চারটে ঘর রেখেছিলাম সেই চারটে ঘর আগে আমি ভরাট করে নিচ্ছি। চারটে ঘর দিয়ে জায়গাটা ভরাট করে নিচ্ছি। এর ওপর দুদিক থেকে একটা একটা ছেড়ে প্রথমে দুটো ফোর তুললাম, তার ওপর আবার দুদিকে একটা একটা বাড়িয়ে চারটে ফোর তুলে নিচ্ছি। এর ওপরের লাইনে দুদিকটা একটা বাড়িয়ে ছটা ফোর তুলে নিয়েছি। তার উপরের লাইনটা দেখুন আমি লেভেল সমান রেখে প্রথমে দুটো, মাঝখানে দুটো গ্যাপ, আবার দুটো, দুপাশের লেভেল সমান রেখে দুটো দুটো এবং মাঝখানে দুটো ঘর ছেড়ে দিচ্ছি। এটা আমি মুখের জন্য ছেড়ে দিচ্ছি। এর ওপরের লাইনে দুদিকে একটা একটা করে বাড়িয়ে দুদিকে একটা একটা করে বাড়িয়ে নেব। আটটা ফোরের লাইন হয়ে গেছে। তার ওপরের লাইনে আবার দুদিকে একটা একটা করে বাড়িয়ে দশটা ফোরের লাইন। এর উপরের লাইন দেখুন আমার দুদিক থেকে একটা করে কমবে কিন্তু মাঝে গ্যাপ থাকবে। প্রথমে দুটো ফোর তুললাম, মাঝে একটা গ্যাপ, আবার দুটো ফোর মাঝখানে তুলেছি একটা গ্যাপ, আবার দুটো ফোর এবং লাস্টে একটা গ্যাপ। এর উপরের লাইনে আমি কমাবো বাঁদিক থেকে একটা, কিন্তু ডান দিকের লেভেল সেম রাখবো, রেখে সাতটা ফোরের একটা লাইন করে নিয়েছি। তার উপরের লাইনে দুদিক থেকে একটা একটা কমিয়ে পাঁচটা ফোরের একটা লাইন, এবং এরপর প্রথম পাঁচটা ফোরের লাইনের প্রথম ফোরটার ওপর আর একটা ফোর। তো মুখের পোর্শনটা শেষ। এবার আমি গলা যেখান থেকে দেখুন যেখান থেকে মুখের অংশটা ফাঁকা রেখেছি ঠোঁটের জন্য, তার নিচের যে লাইন সেটার বাঁদিক থেকে আমি শুরু করছি। প্রথমে আমি দুটো ফোর তুলে নিচ্ছি। এখানে কিন্তু ডান দিকে বলার কিছু নেই, কারণ ডান দিকে মুখের সঙ্গে মিশে মিশে যাচ্ছে। দুটো ফোর তুলছি,
এরপর আবার বাদিকে একটা বাড়িয়ে নিয়ে তিনটে ফোড় তুলছি, তারপর আবার দুটো ফোড় তুলছি, এর উপর একটা ফোড় তুলছি, কেননা বাদিকের লেভেল সেম আছে। তার উপর আবার বাদিকের লেভেল সেম রেখে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ফোড় তুলে নিচ্ছি। এরপর বাদিক থেকে একটা কমাবো, কমিয়ে দুটো ফোড়, আবার বাদিক থেকে একটা কমিয়ে দুটো ফোড়, এভাবে কিন্তু দুটো ফোড়ের আমি দুটো লাইন তৈরি করে নিচ্ছি। এর উপর দেখুন আমার বাঁদিকের লেভেল সমান রেখে ডান দিকে আমি একটা ঘর বাড়িয়ে তিনটে ফোড় তুলে নিচ্ছি। এর উপরে আমি বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দেব, দিয়ে দুটো ফোড় তুলে নিলাম। মাথার এক সাইডটা হলো, এখানে একটু গ্যাপ রয়েছে, এটা পরে অন্য কিছু দিয়ে ভরাট করব, বুঝতেই পারবেন। এবার অপোজিট দিকে দেখুন, সেম একই রকম হবে, যে লাইন পর্যন্ত আমাদের চোখ সেই লাইন পর্যন্ত কিন্তু একই রকম হবে। দেখুন একই রকম আমি করে নিয়েছি, এবার একটু আলাদা হবে। এবার আমি ডান দিক থেকে বলছি, কারণ বাঁদিকে সব ক্ষেত্রে কিন্তু মিশে মিশে যাবে স্কিনের রঙটার সঙ্গে। দেখুন আমি প্রথমে একটা ফোড় দিয়ে নিলাম, সরি দুটো ফোড় দিয়ে নিলাম ডান দিকের লেভেল মিশিয়ে। এর ওপরের লাইনে আমি ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দেবো, দিয়ে দুটো ফোড় তুলে নিচ্ছি। এর উপরের লাইনে আবার ডান দিকে লেভেল সেম থাকবে, বাঁদিকে যত পর্যন্ত স্কিনের কালার লাগবে দিতে হবে। তার ওপরের লাইনেও একটা ঘর কমিয়ে নিলাম ডান দিক থেকে, এবং বাঁদিকে তো মিশে যাবে, বুঝতেই পারছেন। এর ওপরের লাইনে আমি দুটো ঘর ছেড়ে নেবো ডান দিক থেকে, এবং বাঁদিকে যে পর্যায়ে আছে মিশিয়ে নেবো। তিনটে ফোড় দিলে জায়গাটা মিশে যাবে। এবার মাথার যে দিকটা একটু ফাঁকা মতন আছে ওখানে আমি কিন্তু কিছু দেবো। তার আগে আমি চোখটা ভরাট করে নিয়েছি, এবং মুখটাও লাল রং দিয়ে ভরাট করে দিচ্ছি, এবং লাল রং দিয়ে মাথার উপর একটা ফুল টাইপের কিছু করে দেবো, যে বাচ্চাদের ক্লিপ বা কিছু জাতীয়। দেখুন প্রথমে আমি একটা ফোড় তুলে নিচ্ছি কানের ওপরের দিকে, এরপর আমি কোনাকুনিভাবে তিনটে ফোড় তুলে নিচ্ছি, কোনাকুনিভাবে তিনটে ফোড় তুলে নিয়েছি। এরপর একটা ঘর ছেড়ে দিয়ে আবার ওপরের লাইনে একটা ফোড় তুলে নিলাম। এবার পাশাপাশি কিন্তু আমি দুটো ফোড় তুলে নিচ্ছি, সরি তিনটে ফোড় তুলে নিয়েছি পাশাপাশি। এরপর দুটো ঘর ছেড়ে দিয়ে একটা ফোড়ের ওপর আমি একটা ফোড় তুলে নিয়েছি, তারপর আবার কোনাকুনিভাবে আমি একটা ফোড় তুললাম, তার উপরে আবার একটা ফোড়, এবার ডান দিকে কোনাকুনিভাবে নিচের দিকে একটা ফোড় তুলে নিচ্ছি। বাকি জায়গাটা কিন্তু যা ভিতরে ফাঁকা আছে সেগুলো আমি লাল দিয়ে ভরাট করে দেবো। লাল দিয়ে ভরাট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, পুতুলটা কমপ্লিটও হয়ে গেছে। এবার আমি হাতে একটা বেলুন ধরিয়ে দেবো। তো এখানে বলে রাখি যে একটা বেলুনের পরিবর্তে দুটো তিনটে বেলুন দিলে আরও অনেক বেশি সুন্দর লাগবে। সেক্ষেত্রে যেরকম আমি সুতোটা তৈরি করছি একটু আলাদা করতে হবে, মানে এর সঙ্গে মিশিয়ে মিশিয়ে ফাঁকা ফাঁকা দিয়ে আরও দু তিনটে করতে হবে। তো দেখুন আমি কিন্তু হাতের ওখানে একটা ফোড় তুলেছি, তারপর তিনটে ফোড় তুলেছি লম্বা, এবং একটা গ্যাপ দিয়ে আবার চারটে ফোড় তুলেছি, তারপর আবার একটা গ্যাপ দিয়ে তিনটে ফোড় তুলছি, এরপরে আবার একটা ছেড়ে দিয়ে আবার তিনটে ফোড় তুলব। এর ওপরে কিন্তু ওই লাইনেই, কোনো অন্যদিকে সরিয়ে নয়, একটা ঘর ছেড়ে রেখে ওপরে একটা ফোড় তুলে নিলাম। এবার আমি একটা বেলুন তৈরি করব, যেটা আপনারা আপনাদের কালার অনুযায়ী করবেন, আমি বেগুনি রং দিয়ে করছি। তো যেখানে আমি গ্যাপ দিয়েছিলাম সেই লাইনটা ওখানে তিনটে পাশাপাশি ফোড় তুলে নিয়েছি। এর ওপর থেকে আমি বেলুনের শেপ দেব, প্রথমে একটা ফোড় নিয়েছি, এবার কোনাকুনিভাবে আমি পরপর তিনটে ফোড় নিয়ে নিচ্ছি। এরপর একটা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি আমি চারটে ফোড় তুলে নিচ্ছি। আমি লম্বালম্বি চারটে ফোড় তুলে নিচ্ছি, এবার কোনাকুনিভাবে আমি আবার একটা ফোড় তুলে নিয়েছি, তারপর পাশাপাশি আমি তিনটে ফোড় তুলে নিচ্ছি, এরপর আবার কোনাকুনিভাবে একটা ফোড় তুলে নিলাম,
এবং লম্বা লম্বে আবার আমি চারটে ফোড় তুলে নিয়েছি এবং কোনা কোনে দুটো দিয়ে মিশিয়ে নিয়েছি, ভরাটো করে নিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অনেক।